আজকের মাগরিবের সালাতের পর থেকেই সূর্য মধ্য মধ্য দিয়ে রমাদান শুরু হয়েছে কিন্তু এই রমাদান আমরা ঘরে বসে উদযাপন করছি আমরা তারাবির জন্য তারাবির আদায়ের জন্য মসজিদে যেতে পারছি না এবং মসজিদুল হারাম থেকে আমরা এই ঘোষণাও শুনেছি যে মসজিদুল হারামে তারাবির সালাত হবে বাট সেটা দশ রাকাত সালাত সেখানে পড়া হবে এবং যারা স্টাফ স্টাফ আছে মসজিদুল হারামের তারাই শুধু অংশগ্রহণ করতে পারবে আল্লাহর মেহরবানি যে আমরা রমাদানে উপনীত হতে পেরেছি যদিও আমরা মসজিদে যে সালাত তারাবী আদায় করতে পারিনি কিন্তু তার বিপরীতে আল্লাহ প্রতিটি ঘরকে বাইতুল্লাহ বানিয়েছেন এখন আমরা প্রত্যেকটি ঘরেই তারাবির সালাত জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ এবং আশা করছি যে আগামীকাল থেকে পরশু থেকে বাংলাদেশে সিয়াম সাধন শুরু হবে আমরা আগামীকাল মালয়েশিয়াতে সিয়াম পালন শুরু করব ইনশাআল্লাহ এবছরের রমাদানটা আসলে একটা ডিফারেন্ট রমাদান আমাদের জন্য অ্যান ইউনিক রমাদান অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট রমাদান ফর মুসলিম উম্মা কারণ আমি ব্যক্তিগতভাবে আমার পুরো জীবনে এরকম রমাদান আমরা কখনো কাটাইনি এবং কল্পনাও করিনি যে রমাদানে আমাদেরকে ঘরে বসে থাকতে হবে এবং ঘরে বসে হেফাজত করতে হবে তো অন্যান্য রমাদানে আমরা মসজিদে যাওয়ার সুযোগ পেতাম জামাতে সালাদ আদায় করার সুযোগ পেতাম তারাবির সালাদগুলো আমরা মসজিদে আদায় করতে পারতাম রমাদানে ওমরা করার সুযোগ ছিল আমাদের কারণ রমাদানের ওমরা হচ্ছে হজের সমান সাহাব কিন্তু এবছর এই সবগুলো সাহাবের বিশেষ মাধ্যম থেকে আমরা মাহরুম কোভিড নাইন্টিনের কারণে আমরা জানি যে গোটা বিশ্ব এখন একেবারে স্তব্ধ নিথর মাঝে মাঝে পৃথিবীতে কিছু বিপর্যয় এসেছিল যেগুলো পৃথিবীর বিশেষ কোনো দেশে এসেছিলো বা বিশেষ কোনো জাতিগোষ্ঠীর উপর সেটা চেপে বসেছিল কিন্তু বর্তমানে যে করোনা সংক্রান্ত সমস্যা আমরা কাটাচ্ছি বা যে ক্রাইসিস এটা গোটা বিশ্বব্যাপী একটা ক্রাইসিস তো এজন্যই আমাদেরকে ঘরেই আদায় করা লাগছে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে বাসায় থাকতে বলা হচ্ছে এবং এই রোগের ধরনটাই এমন যে আক্রান্ত কেউ যদি অন্য কারোর কাছাকাছি যায় তাহলে অন্য কেউ তার দ্বারা আক্রান্ত হতে পারে এই ভাইরাস ট্রান্সমিটেড হয়ে যেতে পারে সেজন্য আমাদের সব সময় লকডাউনের পিরিয়ডগুলোতে ঘরেই থাকা উচিত নিরাপদে থাকা উচিত সেফ থাকা উচিত আশা করছি আপনারা সবাই সেফ আছেন নিরাপদে